অ্যাডাম মিলনের করা অফ স্টাম্পের বাইরের ফুল লেন্থ ডেলিভারিটা মিড অফের উপর দিয়ে উড়িয়ে বাউন্ডারি হাঁকালেন শেখ মেহেদি। আর এরই মধ্য দিয়ে বুধবার নেপিয়ারের ম্যাকলিন পার্কে ইতিহাস রচনা করল বাংলাদেশ দল। প্রথমবারের মতো কিউইদের তাদের ঘরের মাটিতে হারিয়েছেন নাজমুল শান্তর দল, সেটাও আবার টি টোয়েন্টি ফর্মেটে। নিউজিল্যান্ডের কন্ডিশন বরাবরই প্রতিপক্ষ দলের জন্য মাথা ব্যথার কারণ, আর টি টোয়েন্টি ফর্মেটে দুর্দান্ত একটা দল তো আছেই কিউইদের। এত সব সমীকরণ আসলে কোনো ফারাকি তৈরি করতে পারেনি বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচটায়। শেখ মেহেদির উইনিং শটের পর ড্রেসিং রুম থেকে একে একে বেরিয়ে আসেন আফিফ হোসেন, শামীম পাটোয়ারি, রনি তালুকদার, তানজিম সাকিবরা। একে অন্যের সাথে হাত মিলিয়ে পিঠ চাপড়ে দিয়ে করলেন বিজয় উল্লাস, মাতলেন খুনসুটিতে। এরই মধ্যে হাজির দলনেতা নাজমুল শান্ত, তার নেতৃত্বে যে ঠিক পথে এগুচ্ছে বাংলাদেশ দল প্রমাণ হিসেবে এই জয়টা অন্যতম একটা উদাহরণ হয়ে থাকবে। কিউইদের মাটিতে টি টোয়েন্টি ম্যাচ জিতে প্রথম বাংলাদেশি ক্যাপ্টেন হিসেবেই মাঠে নামলেন নাজমুল শান্ত। ইতিহাস লেখা হয়ে গেছে, এবার ভদ্রলোকের খেলা ক্রিকেটে আনুষ্ঠানিকতা সারার পালা। শান্তর পেছন পেছন হাঁটা শুরু করলো গোটা দল, একে একে মিচেল সান্টনার, ড্যারি মিচেল ও ম্যাচ অফিসিয়ালদের সাথে হ্যান্ডশেক করে পুরো দল। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। লিটন আর শেখ মেহেদি ততক্ষণে সেরে ফেলেছেন আনুষ্ঠানিকতা। সবশেষে লিটনকে দেখে তার দিকে দৌড় শুরু করলেন টাইগার ক্যাপ্টেন নাজমুল শান্ত, এসে হাত মিলিয়ে বুকে জড়িয়ে নিলেন লিটনকে। দায়িত্ব নিয়ে খেলা শেষ করে মাঠ ছাড়ায় লিটনের উপর ভীষণ খুশি শান্ত, তা দেখেই আজ করা যায়। শেখ মেহেদির সাথে যেভাবে হাত মিলিয়েছেন শান্ত, এটাকে একটা প্রতীকী ছবি হিসেবে ধরা যেতে পারে। বাংলাদেশের এই দলটা কতটা কনফিডেন্ট আর প্রতিপক্ষের জন্য হুমকি স্বরূপ তার প্রতিচ্ছবি ভাবা যেতেই পারে। অন্তত নিউজিল্যান্ডের মাটিতে তাদের হারানোর পর তো অবশ্যই। ম্যাচ চলাকালীন পায়ে ব্যথা পেয়েছিলেন লিটন দাস, তবুও হাল্লা ছেড়ে বাংলাদেশকে জিতিয়েই মাঠ ছেড়েছেন। নিজের হেলমেট আর ব্যাট তুলে দিয়ে দলের অন্যদের কাছে যাচ্ছিলেন, তখনই লিটনকে পেছন থেকে ডাকলেন হাথুরু। প্রথমে শুনেননি লিটন, এরপর হাত রাখলেন লিটনের কাঁধে, খোঁজ খবর নিলেন তার ব্যথার। শুরু থেকে ডোমিনেট করে ম্যাচটা জিতে নিয়েছে টাইগাররা। লিটন দাসের 42 রানের ইনিংসটা হিসেবের বাইরে রাখলে পুরো ম্যাচটা বাংলাদেশ খেলেছে একটা দল হয়ে, যে যেখানে সুযোগ পেয়েছে দলের জয়ে অবদান রেখেছে। আফিফ হোসেন ছাড়া এদিন সব বাংলাদেশি ব্যাটারই 2 অঙ্কের কোটা ছুঁয়েছেন। একদম ম্যাচের শুরু থেকে কিউই ব্যাটারদের চেপে ধরেছিল বাংলাদেশি বোলাররা। মাত্র 1 রানে কিউইদের 3 উইকেট তুলে নিয়ে বাংলাদেশ দারুণভাবে শুরু করে ম্যাচটা। এরপর 20 ওভার শেষে তাদের আটকে দেয় মাত্র 134 রানে। কাউসার শান্ত, ক্রিকফ্রেনজি।